27 ফেব্রুয়ারি 108টি পৌরসভায় ভোট। দার্জিলিং ছাড়া প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলে। তালিকায় নেই কোনো বিধায়ক। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়, জানালেন পার্থ। মহেশতলা পৌরসভায় বিধায়ক দুলাল দাস, উত্তরপাড়ায় সস্ত্রীক দিলীপ যাদব। বৈদ্যবাটি পৌরসভায় ত্রামতানির বিধায়কের টিকিট তৃণমূলে। পরিবারতান্ত্রিক দল কটাক্ষ বিজেপির। প্রার্থী ঘোষণার পরই জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের একাংশে। ইংরেজবাজার পৌরসভার প্রার্থী নিয়ে পিকের সংস্থার বিরুদ্ধে ক্ষোভ কৃষ্ণেন্দুর। সেই এজেন্সিগুলো এই লিস্টটাকে করেছে। প্রার্থী নিয়ে কাঁথিতে বিক্ষোভ। নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ মৎস্যমন্ত্রী। বিজেপি আছে একজন দুজন, দাদার অনুগামী কি করে জায়গা পেল আমি জানি না। প্রার্থী তালিকায় নেই নাম। ক্ষোভে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ পুরুলিয়ার বিদায়ী কাউন্সিলরে। সোশ্যাল মিডিয়ায় লাইভে কেঁদে ভাসালেন চন্দ্রকোনা তৃণমূল নেতা। দলের পাশে থাকতে পারবো না। তৃণমূলের সঙ্গে ভোট কুশলী সংস্থার বিরোধ। ওয়েবসাইট নয়, মমতার অনুমোদিত পার্থ বক্সীর সই করা তালিকাই চূড়ান্ত, জানালো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পাঠানো হলো জেলা সভাপতিদের কাছে। পুরো ভোটের প্রার্থী তালিকা প্রকাশের আগেই রাজপুর সোনারপুরে তৃণমূল বিধায়ক টাউন সভাপতি সংঘাত। আলোচনা ছাড়াই তালিকা, অভিযোগ তৃণমূল নেতার। দলবিরোধী কাজ পাল্টা লাভলি। ক্লাসে সবাই ফার্স্ট বয় হতে পারে না। তৃণমূলে ঠিক করে দেওয়া প্রার্থীকেই সমর্থন করতে হবে। প্রার্থী নিয়ে অসন্তোষ আশঙ্কায় দলীয় নেতাকর্মীদের বার্তা তৃণমূলের মহাসচিবের। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ধমক। পুলিশের মেরুদণ্ডে আঘাত। আইএস আইপিএসদের সংগঠনকে ট্যাগ করে টুইট রাজ্যপালের। কার মেরুদণ্ড সোজা, মানুষ দেখছেন। রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল, জানালেন পার্থ। রাষ্ট্রনেতার মতো আচরণ করুন, মত জয়প্রকাশের। সংবিধান নয়, শাসকের শাসন চলছে। রাজ্য রাজ্যপাল সংঘাতে কটাক্ষ দিলীপের। কেন্দ্র অথবা রাজ্য চাপে পড়লেই রাজ্য রাজ্যপাল যুদ্ধযুদ্ধ নাটক হয়, কটাক্ষ শমিক লাহিড়ি। তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ। রাজ্যসভায় সরব ডিএমকে। বাংলা নিয়ে সরব তৃণমূল, আলোচনার দাবি না মানায় ওয়াকআউট। ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু নিষ্প্রদীপ। খারাপ আবহাওয়ার জন্য নিভিয়ে দেওয়া হয়েছিল। রাজনীতি নেই ব্যাখ্যা সংস্কৃতি মন্ত্রকের। নেতাজিকে অপমান পাল্টা তৃণমূল। পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার মুখ্যমন্ত্রী চান্নির ভাইপো ভূপিন্দর। মিলেছে 10 কোটি নগদ, দাবি ইডির। রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ কংগ্রেসের। কয়লা পাচার কাণ্ডে ফের নোটিশ মলয় ঘটককে। 8 ফেব্রুয়ারি দিল্লির ইডি সদর দফতরে তলব। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে জাগিয়ে তোলে কেন্দ্র, পরে ঘুমিয়ে পড়ে, কটাক্ষ পার্থর। বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট সিদ্ধান্ত ভুল। বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হলেও ত্রিপুরায় নয়। কেরল পার্টি কংগ্রেসের আগে সিপিএম এর খসড়া প্রস্তাবনায় উল্লেখ। 6 থেকে 8 সপ্তাহের জন্য পিছিয়ে গেল স্নাতকোত্তর মেডিকেল পরীক্ষা। গত বছরের কাউন্সেলিং একই দিনে পড়ায় পিছিয়েছে পরীক্ষা, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রকের। আইসিএসই আইএসসি পরীক্ষার ফল আগামী সোমবার। জোড়া পরীক্ষার প্রথম সেমিস্টারের ফল প্রকাশ সকাল 10টায়। 100% উপস্থিতি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কয়েকটি বেসরকারি স্কুলের। ভ্যাকসিন না হওয়াদের জন্য থাক ভার্চুয়াল ক্লাসও, দাবি জানিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। ভারত ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ দর্শক শূন্য ইডেনে। বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার সিদ্ধান্ত বোর্ডের। আইপিএলও সম্ভবত দর্শক শূন্য। শেষ পর্যন্ত কি ভ্যাকসিন নিচ্ছেন জকোভিচ? তাঁকে টপকে নাদাল। 21তম গ্র্যান্ডস্ল্যাম জেতার পরই সম্ভবত মতবদল, দাবি জকোর জীবনিকা ড্যানিয়েল মার্ক্সের। সরস্বতী পূজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 3 দিনে সামান্য কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুরো ভোটের আগে শিলিগুড়ির 7-17। ঘুরতে ঘুরতে গান গল্প আড্ডা। পাড়ায় পাড়ায় হাজির সুরজিৎ চট্টোপাধ্যায়। আপনার পাড়ায় তারকা সন্ধ্যে 6:30।